বাবা, তোমার কণ্ঠটো সোণালী নহয়, একলা কুকুৰ নিচিনা। এ তুমি এনেকে ঘূৰি ঘূৰি মাল খাই থাকাত কৈ আমাৰ ঘৰৰ পৰা পলে নাযায় কিয়া? অ নাযায় কিয়া? ঐ বান্দৰ, গেইছা না নাই? ঐ ঐ গেইছা না, যাবি না নাই? যাবি না নাই? ঐ ৰব, আই এম সৰি, মোক ক্ষমা কৰে। বুজিয়ে কলে তাক ক্ষমা কৰা যায়, হয়তো ভুল কৰা নাই। বন্ধু বুলি তোর দোকানত বহি নাদা অলপ মোক নহব নহব, তাতে তো এটা টিভিত রঙা চিহ্নের মাজত উলওয়া মানুষ। খোৱাব চিন্তা নকৰিবি ৰ, বাকী কাম চামটো ভালদৰে কৰি আছ? শিকি আছো পুৰা। মাৰে কোনে? নকেনে একো নহয় দে, কি তোতকৈ ডাঙৰ নহয়, চব ঠিক হৈ যাব। ভুলিও দেচোন ভাল নালাগে। আৰু বেলেগ কিবা অসুবিধা আছে যদি ক। অসুবিধা মানে পইচা অলপ লগছিল, তাকো খুচুৰা পইচা। ঠিক আছে ৰ, দি আছো। ল মাতি যাবি বয়াই লাগছি জানা, তোর ঘটনাটো গম পাই মোর মস্ত বয়া লাগছি। মোর কপাল খেনে বয়া দে রতনি বাই। হেঙ্কে নকপিয়ে মিঠে, আমি এত তোর বিয়াহান পাতি দিলু, ইতিয়া যদি চকুর আগতে হেনান সম্পর্ক হয় কেন লাগবো কৌশুন? কি করবি এ বাই, সি বহুত সলনি হয়ে গেল। আজিকালি বায়েকর কথা মতে চলা হল সি, সেইকারণে নিজের মতাটোক এড দিবে নালগে, নিজের হাতুর মুঠিত ধরে রাখবা লাগে। দেখুন আমার ঘরখানত কিমান বিপদ গিলা আইভা ধরছি। তাকে তুয়ে বৌ, মিঠের কারণে মোর অন্তরখান একদম কান্দি উঠছি। হ্যাঁ, দুটার মাজত ইমান প্রেম, হঠাৎ আরো প্রেম গিলে কেনকে নয় গেলাই? সেইবোৰ কথা বাদ দিয়ে বাই, হৈ যোৱা ঘটনা গেলা মই এতিয়া একদম পাহৰিবা বিচাৰিছো। দে চেষ্টা কৰ, যিমান পাৰি সোনকালে পাহৰবা চেষ্টা কৰ তই। পিছে কপালত দাগটো দেখিলি শিকলি আৰু ক'ত মনত নপৰব? ঠিক কথাই কৈছা দে ৰতনি তই। আজি ক'ত যাম, সেইকাৰণে বাইকৰ ষ্টাৰ্ট বন্ধ কৰি আহিছো। হয় ছাৰ। বুজিছে বৰুৱা? হয় ছাৰ। আজি হাপাক ধৰিবই লাগিব, আধা এইফালে যাওঁ আৰু আধা এইফালে যাওঁ, আৰু মই চিধাই গৈ সিহঁতৰ বুকুত ধৰি উলিয়াই লৈ আহিম। হয় ছাৰ। ছাৰ আপুনি যে কৈছে আধা ইফালে যাওক আধা সিফালে যাওক, মই দেখোন অকলে আহিছোঁ। অঁ তোক পাহৰিছিলোৱে, বলক আজি তাক ধৰিহে এৰিম। হয় ছাৰ। ও ভাই, কি কৰোঁ? তই এটা কাম কৰ, তই বিচনাৰ তলত সোমাওঁ, মই পাছফালে দি পলাওঁ। অঁ বাপা, তই ইফালে দি পিছফালে দি গুচি যা, মই সোমাম যা ইয়াতে। অঁ যা তই। বুঝছে বৰুৱা? হয় ছাৰ। ঘৰতো নাই বাহিৰতো নাই, ক'ত গ'ল বাৰু? বলকচোন পাছফালে চাই আহোঁ। বলক।
বুঝছে বড়া? হয় স্যার। ইহত বোলে আমার ভয়ত এই গাঁও এড়িয়ে পলাল নাকি? হয় স্যার। পিছে স্যার মোর এটা কথা পিছে সন্দেহ হয়েছে। কি? সেই চাদরখন যে চাদরখন কোনোবা থাকা যেন লাগিছে। ঠিক ধরেছে, মোর অল্প সন্দেহ হয়েছে তাত কোনোবা এটা লুকাই থাকা যেন লাগিছে। হয় স্যার। বড়া প্রমোশনের কথা আছে, একদম লাহে লাহে হাতত হারে ভরিত হারে গিয়ে তাক ধরব লাগিব। বলক পড়লে নাকি? ইস রাম, দুঃখ পালে নাকি? নাই নাই নাই, এনে পড়লো। হ্যাঁ, মই জানিছিল ইয়াত নাই বলে, নিশ্চয় সময় নষ্ট করিলো। হে হয় স্যার। বলক বলক, বেলেগ কেসে লৈ যাওঁ, কাম নাই। ক্যামেরা ঠিকই আছে তো? আছে আছে। বড়িয়াকে ফুটেজটো লৈ লবা। অঁ, মই মাতি দিছো ৰবা। ঘৰত কোনোবা আছেনে? বোলো গৃহস্থ ঘৰত কোনোবা আছেনে? আমি টিভি চ্যানেলৰ পৰা আহিছো, সাংবাদিক। হয় হয় সাংবাদিক। কি হ'ল, ভিতৰলৈ গ'লে যে? তুমি এটা কাম কৰা, ঘৰৰ বুঢ়িয়াকে ফুটেজ এটা লৈ লওঁ। ঠিক আছে ঠিক আছে, এফালে কেপচাৰ কৰি ল'বা, ঠিক আছে? পিণ্টু এইফালে। নমস্কাৰ। কওকচোন কি আহিলা বা? হয়, এটা নিউজ আমাৰ হাতত আহি পৰিছে, তাৰ বাবে আমি নিউজটো কৰিবলৈ আহিছিলোঁ। হেয়া বাবা, এই গায়কটোতো আমাৰ ঘৰত নাই, সি গুচি গৈছে। নাই, তেওঁটো আমাৰ লগতে আহিছে। জিংগালালা? হে? জিংগালালা আহক, কেলে ৰখি আছে? ও মাই, চিনা যুগটো দেখোন আৰু এই ওলালে। পিণ্টু আমি দেখাবলৈ যত্ন কৰিম। হয়, এতিয়া কেমেৰা ৰেডি কৰা। হয়, দেখা গৈছে যে শিল্পীৰ সন্মান খৰ্ব কৰি থকা হৈছে আমাৰ সমাজত। আপোনালোকে প্ৰায় এনেকুৱা ধৰণৰ ঘটনা দেখিবলৈ পাই থাকে। এই আমাৰ কেমেৰাখন মুখত দেখিবলৈ পাইছে কেনেকুৱা এটা ঘটনা। আৰু এইজনে এজন গায়ক যিজন গায়কক গীত পৰিৱেশন কৰিবলৈ মাতি আনি উপযুক্ত মাননী প্ৰদান কৰা নাই। হয়, আপুনি কি ক'ব খোজে? আচলতে এই কথাবোৰৰ মূলতে হৈছে চালু, তাৰে দুখ এইবিলাক চব। হয়তো চালু গৰম। খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইণ্ডিয়া গার্মি কুকাৰৰ সিম্ফনি লিভার। আপোনাৰ লিভাৰক সদায় ডেকা কৰি ৰাখে জিঅনি সেলফি স্ট্যান্ড A1 সেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হ্যান্ড ৱাশ্বৰ হৈতে। গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স LIC অফ ইণ্ডিয়া হার্পল আপকে সাথ এডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং হকিন্স ফুচুরা এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আৰু মেগি 2 মিনিট নুডলস। আচলতে এই কথাবোৰৰ মূলতে হৈছে চালু, তাৰে দুখ এইবিলাক চব। হয়তো চালু। হয়, গুৰুত্বপূৰ্ণ কথা যে ইতিমধ্যে মূল অভিযুক্তজন আহি পৰিছে আমি দেখিবলৈ পাইছো কেমেৰাৰ সন্মুখতে। আপোনালোকে দেখিবলৈ পাইছে, কি চাইছে কি চাইছে? মই সৌতে ভাবিছিলো মই মানে তো হোটেলৰ মেনেজাৰ হ'ম।
হোটেলের ম্যানেজার আর কিন্তু এই স্বপ্নটা পুরেই পুরে হয়েছে সপন কোয়া হয়েছে কোয়া কেন কে কেন রতনি রেস্টুরেন্টের মালিক অহন্ত তুই দি বাসন ধোয়া তরকারি বানান কাহর ধোয়া সব তুই দি কর তা মানে কবলে গেলে মিহি মিহিকে আমার দুইটায় সপন পোয়া হয়েছে বল আমি মিলি থাকবা লাগে গম পাইছা না ময়ো তোর কথা বুঝি দেচোন দুই এক পয়সা পালিয়ে পাওয়া সেখানে কিবা এটা দেওর এটুকু মরিব খুঁজছে আপনি কি সাংবাদিকও কিনিব খুঁজছে নাকি এনেকে নহব নহয় পিন্টু ক্যামেরা রোল করা নিউজটো আমি শেষ করো ওকে রোল ক্যামেরা হয় গুরুত্বপূর্ণ কথা আপনাদের দেখবলে পাইছে আমার ক্যামেরার সম্মুখত এইদরে এজন যুবক যিজন যুবকে কৃষি অনুষ্ঠান পরিবেশন করবলে নিয়ে দেখবলে পাইছে রঙা টি শার্ট পিনি কেনেদরে নাক মুখ ঢাকিছে আপনাদের দেখবলে পাইছে আমার ক্যামেরার ফোকাসত এনেদরে যদি শিল্পী সংগীতা অনুষ্ঠান পরিবেশন করবলে আনি যদি মাননি দিয়া নহয় তেতিয়াহলে তেওঁলোকৰ অবস্থা কেনেকুৱা হব আপনাদের নিশ্চয় দেখবলে পাইছে এই গুরুত্বপূর্ণ কথা তথা লক্ষণীয় কথা যে একই হব হয় আমি আপনাদের মতামত জানিবলে চেষ্টা করিম হয় আপনাদের 2626 নম্বর আমার মতামত এস এম এস করে বা ফোন করে আমাকে জানাব পারে ক্যামেরা পার্সন পিন্টুর সহ মানে প্রাঞ্জল বড়া ডেইলি নিউজ ধন্যবাদ ও ভাইটি হয় তুমি তো মোর দাদা নহ এ ভাইটি বয়সরে হবা এ একলা শান্তি ভিন্ন দেখালি নয় না সক সত্য আর নিকা বাতরি প্রকাশ করার কারণে মোর একটা নাম আছে আর মো এই বাতরি প্রকাশ না করব নামটো বেয়া করব নয় মো কেন আপডেট মানু আপনি তার মানে মারে তো ধরে নাম থোয়া নাছিল এ মানে সাংবাদিক করি করি নাম পাইছা কি এই কি যাটা থামুক দেখা হ্যাঁ মনে মনে থাক ও দাদা এ আমার আপাই নয় বহুত কথা নাজনে তা ক্ষমা করে দিব নিউজটো টিভিত দেখাবা নালগে দেখে প্লিজ না না ইতিমধ্যে আমার সকলো শেষে হয়ে গেছে আমি তো যাব লাগিব ঠিক আছে ধন্যবাদ নিউজটো করে ভাল লাগিলে আমি আহিছো কিন্তু আহা বলক ও মা মই গাঁৱতকে আমাৰ লেভেল ফালি থাকো আপডেট ভাৰচন বুলি টিভিত ওলোৱাৰ পাছত দেখোন চব আপডেট পামচাৰ হৈ যাবয়ে কচম যে মাৰ হাৰি মাৰ একদা কি হাতত দেখিছা না মাৰি পুত্ৰিছ নাজাত ভাঙিম আই ভাই এই চং শেষ হৈ গেল এই কি হৈ গেল একলা খানে ও মাই ও দুইটিয়া নিউজ তো কি জানি টিভি দিছি মই টিভি তো লগে ফেলে চাকু রো যা সা নিজ জখস্যা জিতে হে কই যায় সম্মান লাভ হই যায় এই প্রচার ক্রিয়া চলি থাকব নিজর মুখ খান কেন বিকৃত লাগা হয় সাই থাক সা ওই ওকে কি কসা এ আসুর বহি ও মেলো বসুন বাবা বাবা ঠান্ডা কপালত দুখর কারণে তো সংসার জুই লাগছে হেনেহেন কোঠা দেশ এজনীয়ে ভনে তাই দুখ দেখিলে বেয়া লাগে নহয় কি করবি আর উপায় নাই ইমান দুঃখ করব লাগা কেন হইছে বিয়ার পিছত কাজে পেশাল হই আর ফুল বলি এনকা ইটা মারি মাথা ফাটা দিয়ে নাকি ইটা মারছে মারছে তো কি তুই এত কপালর দুঃখ পিছে হ্যাঁ তোমার রাতে কপাল খান নুকিয়া হয়ে দিবা লাগে এ তোর বুড় প্রাক্ত কেন বকি আসা মাথায় গরম হইছে মোর ও মোরও হইছে দেশ যদি মোক দেখি তাহার ক্যামেরার যে কেসেট খান সুমে থোৱা আছে এখান চুর করে লইয়া আনি কাগ্রহ চকাত সুমে দি Oh!
হাপলাহাতে কিজানি আমি যিমান যি করলেও আমার উপর দিয়া কেসটো আর উঠে নলয়। ও ভাই, হেহাতে আমার জেলুর ভাত খহি এরবু কিজানি। ও ভাই, পুলিশ মামা হাতে সদা সদা আমার ঘর বিচরি আই আমাক না পাওয়ার ফলত কিজানি হেহাতর দুইগুণ খং উঠে ন। কিয়া খং নুঠবে বাপা, পুলিশের ডিউটি হয়েছে আমার দুইটাকে ধরে নিয়া। পুলিশে যেতিয়া আমার দুইটাকে বিচরি আহি একদিনও লগে না পাব, খং নুঠি কি হব আর। ও ভাই, এনেকুয়া সময়ত যদি আমার দুকে ধরবে পারে পুলিশে কুবে কুবে হাত দি পাউডার কর দিব। কিন্তু ও পা কি পুলিশে ধরি নি মুকু কুবাব নাকি? নাই নুকুবাওয়ে, পুলিশে মাইকী মানুষ কুবা আইন নাই। ও ভাই, তোর বিভাগ তো বেলেগ, তোক লেডিস পুলিশে এই ধরবো আর হেয়াতে কি তোক ধরি ফেলে এনে এরব হেয়াতে কুবাবো। এ প্রভু, মু যদি এই বুড়া হারাগিডালত ইহতে কুবাওয়ে কোনে খাওয়া কা ধান করবো দেখুনে মো। সেই কারণে তো কইসু সারেন্ডারে করে দাও নাকি, কমসে কম কুকিটা কমকে হাবা পারিম। ওই নিজে যাই পাতি থা ফান এখন ফুসবা নরা, দেখা যাকসুন কি হয় চাও একবার। ও ভাই, তই জানা আর ও চাও এনকে থাকানতে যদি ফাঁসির অর্ডার হয়ে যায় তেতে কি হব? ভালে হব, দুটাকে একেলগে মারি পেলাবো, কোনো কারোটো সহ্য করবা নালগে চাইও থাকবা নালগে। তোক ফাঁসি দিলি তো ভালে, তোর এনেও বয়া কইছি মরবে রসিয়া যদি মুখ দেই তেতে। হ্যাঁ পিচ্ছি উঠা, তুই মুখ ফাঁসি দিয়াটো বিচিসা? তোর কারণে মই ইমান পাহরজত্ব করে মরি আছো আর তুই মই মরাটো বিচিসা? কত ছিড়ি যাওয়া, কোনোদিন নঘটা নাভূত নাশ্রু ঘটনা এটা ঘর খান ঘটি গেল। হে প্রভু, এগুলাখান নিখুবাক গেলিহে মোক বাঁচি রাখছ? মোর যেখানি জীবনটোত আজ্জা সন্মান বাঁচি আছিল সেইখিনিও শেষ। এ হেৰি, কিবাকে টিভিত ঘটনাটো নাবাজা কৰি ৰাখবা নৰি না? অ পাৰি মৰুকা, কেনকে পাৰি কচোন? এই আপডেট ভাৰচনে নহয়, যেনকে হলো কৰবো দে। হয় নেকি, তেনেহলে যা তাহার ক্যামেরার যে ক্যাসেট খান সুমে থা আছে এখান চুরি করে লইয়া আনি আগ্রহ সকাল সুমে দি। এ মই আকো ইটা গুয়েটিক বিচেরি যাব লাগবো, ক্যাসেট খান চুরি করে আনব লাগবো, এগুলা খান এখন বহুত ভেজাল হবো। এ নমাই হয় দে, এই চুপচাপ লাস্ট মানে পেংলা করবা গেলি। ও দইতিয়া কথা তুকি জানা না, জিগলা খান আমার ঘরত ঘটনা হই আছে নয় সব একটু জানতে হস। মই আকো কি করু কি কি করলু, আমার ঘর পে উলাই যায় সাংবাদিকটুর লগত আর আলোই হবা আছি। সব হেক, এটা মই কেনকে মুখ দেখাম, মানুষ কি উত্তর দিম মই? হেরি আপনি তো আকো দোষ করা নাই, বাপায়ে যতখান লগে মাসি দোষ গিলা খান নহলি তার উপরতে জাপি দিব দক। হেই কি কথা কমাইছ, হ্যাঁ সি মোর চলি নহয়, হ্যাঁ তার লগত মোর বংশর হট নাম জড়িত হয়ে থাকা নাই কথা কমাইছি। কি আপডেট বেমারে হল বুলি কোয়ার লগে লগে উঠি গেলে ফোরজি স্পিডের পিছনে পেছার। ও ভাই, ডাঙ্গাতি তোর জেল হব না রহে, পুলিশে দেখুন হিঁতক ধরিবায় পার না নহয়ে, যদি হিঁতক ধরবা পারে তেতিয়া জেল হব না, সিগিলা বিচার থানা যাওয়ার পিছতে হব। ও এ ভাই, তই ঠিকিয়া কইসা, ডাঙ্গাতির মুখখান যে চকা নহয় পাবও লাগে অলপ মজা। হিয়ে রহ, একলাই ডাঙ্গাতির গাতে দুঃখ নাই নহয়, আমার মিঠেও কম নহয়, কোনো বড়তে কাজা কর করুকে থাকে হয় নাকি, পিছে তাই অহার পেরে কান্দি আছে। হে এগুলা সব ফেং জুড়ছি, তাই যৌতুক নিবার কারণে হ্যাঁ আমার ঘরতে নাকি আইসি। এ রোহে ভাই, আমার মিঠে ইমানো বেয়া নহয় দে, তুই তাইক মুখকে বেশি ভালকে জানা নাকি? হ্যাঁ আগর পেয়ে তাই বিরাট ছালা প্রেম করি করি গেছি, এটা পাইছি নহয় মতা পালি। ইয়ে হব দে, পুলিশে জেরা করলি সব বম বম দে, ঠিকই কোছা দে তোর বড়ি মা হয় দেখছি না আপনার কানে দৈতের প্রেসার হচ্ছে কেন তো বিসনাত পড়ি আছে। ও তুই দেখুন ঘর পাই খাতা খাই পলাইছিলি, আকো হাংবাদি কিটা লগত লৈ কি আহিলি? হ্যাঁ ফকটিয়া গেলামার হবলগা হে হ'ল। সব তোমার ভুলৰ কাৰণে হৈছে,
এই মোর বুলু কথা কবা আইছা হ্যাঁ হাংমারি কোন ইমান পারিছিল কি বিয়া হংত বই নারিকেল হান মাথা তো খুশি থাসকে ফাটা দিই ইয়া বাবা কি আতা ভাষা হো দেখা না নাকি ও মাই দইতে ভাল পাছিনে অলমান এ নাই এ মাই এটা ন ঘুমে উঠবাই পারা নাই এ হেরি কছু ট্যাবলেটে তেতেলি সরপতে আকা লগে খুয়ে দিছু হাহর মাংস দি রান্ধি খুয়াই দিও প্রেসার কমি যাব হাহর মাংস ও পেছা থাকা মানুহ হাহর মাংস খুয়াবা দিছা তেনে হলে পাৰ মাংস খুয়াই দিও মোৰ ঘৰত এই ৰচোন মোক দেখা পালে ইমান চিঞৰ বাখৰ কিয় কৰা চিঞৰ বাখৰ নকৰিম ঐ খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া গার্মি কুকারো সিম্ফনি লিভার আপোনাৰ লিভাৰক সদায় দেখা কৰি ৰাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান সেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হেনৱাশৰ সৈতে গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স এল আই চি অফ ইণ্ডিয়া হাৰ্পল আপকে সাথ এডিকশ্যন ডিও স্মেল ষ্ট্ৰং লাষ্ট লং হকিন্স ফুচুৰা এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক আৰু মেগী টু মিনিট নুডলছ